হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড ফিনান্স অ্যান্ড ব্যাংকিং MCQ সলিউশন গসেট। ভিডিওটি লেট করে আসার কারণ হচ্ছে আমরা 100% সঠিক উত্তর নিয়ে চলে এসেছি, এই 100% সঠিক উত্তর বের করেছি। আজকে আমি ফিনান্স ও ব্যাংকিংয়ের MCQ সলিউশনগুলো বলবো এবং উত্তরগুলো 100% সঠিক, এবং আমি প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা নাম্বার সহকারে দিয়ে দিব যে কোনটা কোন পৃষ্ঠায় আছে। আপনারা চাইলে সেগুলো মিলিয়ে নিতে পারেন যে 100% সঠিক কি না। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারেন। তার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন, আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে তারিখ হচ্ছে 17/2/2020। উত্তরসমূহ: কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার সচ্ছলতা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে ক, নিরাপত্তার নীতি, পৃষ্ঠা রং 93। ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ করে দেয়। ঘ, অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানোর জন্য, পৃষ্ঠা 111। কোন ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে আদালতের সম্পৃক্ততা আসে? খ, গ্রাহক দেউলিয়া হলে। 4, মিস্টার রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে? ঘ, 1, 2 ও 3। 5, একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে গ্রুপ ব্যাংকিং, পৃষ্ঠা নং 95। দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হল ঘ, 1, 2 ও 3। 7, ঋণের শেষ আশ্রয় স্থল হিসাবে বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপন কে? গ, কেন্দ্রীয় ব্যাংক। 8, জনাব রাতুল একটি চেক পেলেন যাতে আড়াআড়ি সমান্তরাল রেখা অঙ্কিত আছে, রাতুলের চেকটি কোন ধরনের? উত্তর হচ্ছে গ, দাগ কাটা চেক। 9, কোন পদ্ধতিতে ইসলামী ব্যাংকিং এ গ্রাহকের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়? উত্তর হচ্ছে খ, মুরাবাহা, পৃষ্ঠা নং 100। 10, আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে একটি ব্যাংক কিভাবে সহায়তা করে? উত্তর হচ্ছে ক, প্রত্যয়নপত্র ইস্যু করে। 11, জনাব সেলিম ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? উত্তর হচ্ছে খ, চলতি হিসাব। 12, জনাব সেলিমের ব্যাংকের উদ্দেশ্য হতে পারে খ, 2 ও 3। 13, খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের? উত্তর হচ্ছে খ, বন্ধকী ঋণ, পৃষ্ঠা নং 22। 14, এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক করতে পারে? উত্তর হচ্ছে খ, 1 ও 3, পৃষ্ঠা নং 26। 15, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি? উত্তর হচ্ছে ক, সমাজ কল্যাণ নিশ্চিত করা, পৃষ্ঠা নং 4। 16, একজন সবজি বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়? উত্তর হচ্ছে ক, তারল্য বনাম মুনাফা নীতি, পৃষ্ঠা নং 8। 17, কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? উত্তর হচ্ছে খ, সরকারি। 18, কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? উত্তর হচ্ছে ক, সুদের হার নির্ধারণে, পৃষ্ঠা নং 30। 19, লাভলি কোম্পানি 10% সুদে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, কর হার 40%, কোম্পানিটির ঋণ মূলধন ব্যয় কত? উত্তর হচ্ছে খ, 6%। 20, কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন? উত্তর হচ্ছে ঘ, লিজিং, পৃষ্ঠা নং 24। 21, কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? উত্তর হচ্ছে খ, দীর্ঘমেয়াদী সম্পত্তির ব্যবহার। 22, ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী তহবিলের উৎস ব্যবহার করার কারণ? গ, 1 ও 2। 23, উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের ফলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? উত্তর হচ্ছে গ, ব্যবসায়িক ঝুঁকি, পৃষ্ঠা নং 42। 24, কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে? উত্তর হচ্ছে খ, পরিকল্পনা প্রণয়ন, পৃষ্ঠা নং 43।
25 জনাব ঝর্ণা রাজশাহীতে গার্মেন্টস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মূলধন বাজেটিং এর সাহায্যে তিনি কোন সিদ্ধান্তটি নেবেন? ঘ ভারী যন্ত্রপাতি ক্রয়। 26 অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি? উত্তর হচ্ছে খ সীমিত আয়, পৃষ্ঠানং 75। 27 কোন শেয়ারের দাবি সকলের উপর মেটানো হয়? উত্তর হচ্ছে ঘ অগ্রাধিকার। গড় মুনাফার হার পদ্ধতিতে খ 1 ও 3, পৃষ্ঠানং 53-54। 29 প্রথম প্রকল্পটিতে শাহিন সাহেবের বিনিয়োগের ক্ষেত্রে হল খ ডিবেঞ্চার, পৃষ্ঠানং 77। 30 উদ্দীপকের অনুতথ্য অনুযায়ী গ দ্বিতীয় প্রকল্পটিতে বিনিয়োগ প্রথমটি হতে অধিক ঝুঁকিপূর্ণ, পৃষ্ঠানং 73। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।